রবীন্দ্রনাথ গিয়েছেন এলাহাবাদ। ভাগ্নে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ঢুকতেই বিরাট একটি ছবি, নতুন বৌঠান কাদম্বরী দেবীর। আত্মহনন করে যিনি বিদায় নিয়েছেন অনেক বছর আগে, রবীন্দ্রনাথ তখনই লিখলেন সেই বিখ্যাত কবিতা ছবি। লিখলেন, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা, ওই যে সুদূর নীহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারারবি তুমি কি তাদের মতো সত্য না, হায় ছবি তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি, নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানে, তব বাজে মোর গানে কবির অন্তরে তুমি কবি, ছবি রবীন্দ্রনাথের নতুন বৌঠান। জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিণী ধ্রুব তারার মতন রবীন্দ্রনাথের চোখের সামনে অবিচল থেকেছেন। মাত্র 9 বছর বয়সে বালিকা বধূ হয়ে তিনি যখন জোনাসাঁকো ঠাকুর বাড়িতে আসেন, তখন রবীন্দ্রনাথের বয়স 7। তারা একে অন্যের খেলার সাথী, গল্পের সঙ্গী, সাহিত্য পাঠের দোসর। দীর্ঘ 14 বছর তাদের সখ্যে কোনো খাদ নেই। দুজনে ঘনিষ্ঠ এবং কবির বাল্য কৈশোর মধুময় করে রেখেছিলেন ঠাকুর বাড়ির
এই সাহিত্যপ্রেমী, গুণী, অভিমানী কুলবধূ। নতুন বৌঠান বিহারীলাল চক্রবর্তীর কাব্য পড়েন, শোনেন রবীন্দ্রনাথ। জ্যোতিদাদা নাটক লেখেন মানময়ী, তাতে উর্বশী সাজেন নতুন বৌঠান, মদন, রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের লেখা নতুন গান ও কবিতার প্রথম পাঠক ও সমালোচক এই নতুন বৌঠান। দুপুরবেলায় আমার স্বামী যেতেন নিচের তলায় কাছারিতে। আমি বিভিন্ন ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে রূপোর রেকাবিতে সাজিয়ে দিতাম। নিজের হাতে তৈরি মিষ্টান্নও কিছু থাকত। তার উপর ছড়ানো হতো গোলাপের পাপড়ি, গেলাসে থাকত ডাবের জল কিংবা ফলের রস কিংবা কচি তালশাঁস বরফে ঠান্ডা করা। সমস্তটার ওপর একটা কুরুষের কাজ করা ফুলকাটা রেশমের রুমাল ঢেকে মোরাদাবাদি খুঁঞ্চেতে করে বেলা একটা দুটোর সময় জলখাবার পাঠিয়ে দিতাম কাছারিতে। তারপর দুপুর গড়িয়ে বিকেল, দিনের শেষে ছাদের উপর পড়ত মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ের মালা, ভিজে রুমাল, পিরিচে এক গ্লাস বরফ দেওয়া ঠান্ডা জল আর বাটিতে ছাঁচি পান। বউ ঠাকরুন গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতেন, গায়ে একটা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতিদাদা, বেহালাতে লাগাতেন ছড়ি, আমি ধরতুম চড়া সুরের গান। গলায় যেটুকু সুর দিয়েছিলেন বিধাতা তা তখনও ফিরিয়ে নেননি। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত আমার গান, হু হু করে দক্ষিণে বাতাস উঠত, দূর সমুদ্র থেকে তারায় তারায় যেত আকাশ ভরে। এই স্বপ্নের জগৎ থেকে জ্যোতিরিন্দ্রনাথ যেই চলে যেতেন অন্য কাজে, তারার আকাশে দীপ্ত শিখার অগ্নিজ্বলা ছাদের উপর নির্বাক দাঁড়িয়ে থাকতাম আমরা দুজন, ছাদে বউ ঠাকুরুনের নিজের হাতে গড়া ফুলের বাগান। জ্যোৎস্নালোকিত আকাশে ফুলের মিষ্টি গন্ধে গোটা জোড়াসাঁকো বাড়িকে সেই মুহূর্তে মনে হতো এক মায়াবী প্রাসাদ, আর সেই প্রাসাদের অধিবাসী সারাদিন কাছে থাকা দুটি ঘনিষ্ঠ হৃদয়। ইতিমধ্যে ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে। উৎসর্গ নতুন বৌঠান কাদম্বরী দেবীকে। রবীন্দ্রনাথ লিখলেন, চরণে দিনুগু আজি এ ভগ্ন হৃদয়খানি, চরণ রঞ্জিবে তব এ হৃদি শোনিত ধারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথ হারা, তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জালে ঢালো গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনে জাগিতেছে সঙ্গপনে, তিলেক অন্তর হলে নাহেরি কুল কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে
কাদম্বরী দেবী ও জ্যোতিরীন্দ্রনাথ হঠাৎ কলকাতার বাইরে বেড়াতে গেছেন। রবীন্দ্রনাথ পড়ে রইলেন একা জোড়াসাঁকোর বাড়িতে। সেই তেতলার ঘর, সেই ফুলের গন্ধ, সেই জ্যোৎস্নারাত্রি সবই আছে। নেই শুধু নতুন বৌঠান, রুদ্ধ আবেগ মেটাতে চলল একের পর এক কবিতা রচনা। তার মধ্যে একটি কবিতায় কাদম্বরী দেবীর অনুপস্থিতির তীব্র বেদনা অক্ষরে অক্ষরে প্রকাশিত। কেন কেন তাকে একা ফেলে চলে গেলেন নতুন বৌঠান? চলে গেল আর কিছু নাহি কহিবার, চলে গেল আর কিছু নাহি গাহিবার, শুধু গাহিতেছে আর শুধু কাঁদিতেছে দিনহীন হৃদয় আমার, শুধু বলিতেছে চলে গেল সকলেই চলে গেল গো, বুক শুধু ভেঙে গেল দোলে গেল গো। কিছুদিন পরেই বেদনার অবসান হল। জ্যোতিদাদা নতুন বৌঠান ফিরে এলেন। তারপর ওরা তিনজন একসঙ্গে বেড়াতে গেলেন চন্দননগরে মোরান সাহেবের বাংলোতে। চন্দননগরের রেশ কাটতে না কাটতেই তিনজনে দার্জিলিং, তারপরে পশ্চিম ভারতে। রবীন্দ্রনাথ ইতিমধ্যে যেসব লিখেছেন, প্রকৃতির প্রতিশোধ, শৈশব সঙ্গীত, ভানু সিংহের পদাবলী, সব বইয়ের উৎসর্গপত্র লেখা তোমাকে দিলাম। এই নতুন বৌঠান যখন রবীন্দ্রনাথের প্রথম যৌবনে পূর্ণচন্দ্রের মতো বিরাজমান, সেই সময় মৃত্যুরূপ ধরে রুদ্রচণ্ডের আবির্ভাব। রবীন্দ্রনাথের শুভ বিবাহের কিছুদিন পরেই সব মিথ্যা হয়ে গেল। বাল্য কৈশোর ও প্রথম যৌবনের সঙ্গী, জানি না কি অজ্ঞাত কারণে নতুন বৌঠান হলেন আত্মঘাতী। রবীন্দ্রনাথ শোকে মুহ্যমান, দুঃখে ছিন্ন ভিন্ন। ওহে জীবন বল্লভ, ওহে সাধন দুর্লভ, ওহে জীবন বল্লভ, আমি মর্মের কথা অন্তর ব্যথা কিছুই নাহি কব, আমি মর্মের কথা অন্তর ব্যথা কিছুই নাহি কব, শুধু জীবন মন চরণে দিন বুঝিয়ালহ সব, অস্থির পদচারণা করছেন ছাদে, প্রতিটি রাত তার নিদ্রাহীন, বুকের ভিতর হাহাকার। যেদিকে তাকান সেদিকে নতুন বৌঠানের স্মৃতি, সকল দুঃখের প্রদীপ জ্বেলে পুষ্পাঞ্জলি প্রদান করলেন সদ্য প্রয়াতা বৌ ঠাকুরানীকে।
তিনি লিখলেন, হে জগতের বিস্মৃত, আমার চিরস্মৃত, আগে তোমাকে যেমন গান শুনাইতাম, এখন তোমাকে তেমন শুনাইতে পারি না কেন? এসব লেখা যে আমি তোমার জন্য লিখিতেছি, পাছে তুমি আমার কণ্ঠস্বর ভুলিয়া যাও, অনন্তের পথে চলিতে চলিতে যখন দৈবাত্ম মাতে আমাতে দেখা হইবে, তখন পাছে তুমি আমাকে চিনিতে না পারো, তাই প্রতিদিন তোমাকে স্মরণ করিয়া আমার এই কথাগুলি তোমাকে বলিতেছি, তুমি কি শুনিতেছ না? এমন একদিন আসিবে যখন এই পৃথিবীতে আমার কথার একটু কাহারও মনে থাকিবে না, কিন্তু ইহার একটি দুটি কথা ভালোবাসিয়া তুমিও কি মনে রাখিবে না? যেসব লেখা তুমি এত ভালোবাসিয়া শুনিতে, তোমার সঙ্গে যাহাদের বিশেষ যোগ একটু আড়াল হইয়াছে বলিয়াই তোমার সঙ্গে আর কি তাহাদের কোনো সম্পর্ক নাই? এত পরিচিত লেখার একটি অক্ষরও কি মনে থাকিবে না? তুমি কি আর এক দেশে আর এক নতুন কবির কবিতা শুনিতেছ? আমার প্রাণের পরে চলে গেল কে বসন্তের বাতাস টুকুর মতো, সে যে ছুঁয়ে গেল নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত প্রাণের পরে চলে গেল কে সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে যে গেল কি যেন গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব? লৌকিক সংসার রবীন্দ্রনাথের কাছে যেন নিরর্থক, আহারে পোশাকে কোনো দৃষ্টি নেই, জীবনের প্রতি আসক্তিও চলে গিয়েছে, কিন্তু ধীরে ধীরে সবই সামলে নিতে হয়। তিনি উপলব্ধি করেন, মিছে শোক, মিছে এই বিলাপ কাতর,
সম্মুখে রয়েছে পড়ে যুগ যুগান্তর। কিন্তু স্মৃতি বড় নিষ্ঠুর, নির্দয়। সেই সব এই সব তেমনি পাখির রব, তেমনি চলিছে যেন জগৎ সংসার। দক্ষিণ বাতাস মেশা ফুলের গন্ধের নেশা, দিকে দিকে ব্যাকুলতা করিছে সঞ্চার। অবধ অন্তরে তাই চারিদিক পানে চাই, অকস্মাৎ আন মনে জেগে ওঠে ফুল। বুঝি সেই স্নেহাসনে ফিরে এলো এ জীবনে সেই চাঁপা সেই বেলফুল। এই প্রচণ্ড বেদনা থেকে সৃষ্টি হয়েছে লিপিকার বহু কবিতার। ১৭ বছর, প্রথম শোক, সন্ধ্যা ও প্রভাত, পুষ্পাঞ্জলিতে যা ছিল ভ্রূণাকারে তাই মূর্ত হয় লিপিকায়। অযাচিত প্রীতি স্নেহ সান্ত্বনার পুরো ১৭ বছর অভিষিক্ত ছিল যার কল্যাণ হস্তে, তাঁর স্মরণেই লিপিকার এই রচনা। আমাকে চিনতে পারো না? মনে পড়ছে, কিন্তু নাম করতে পারছি নে। আমি তোমার সেই অনেক কালের, সেই ২৫ বছরের শোক। সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জলে কি হারিয়ে ফেলেছ? না, না তো। আমার সেই ২৫ বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? এই দেখো না আমার গলার হার, সেদিনের বসন্তের মালার একটি পাপড়িও ঘষিনি। আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই ২৫ বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, শোককেই চাও? বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেন? যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। কি তোমার অপরূপ মূর্তি! যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। রবীন্দ্রনাথ তাঁর সারা জীবনে কখনো ভোলেননি নতুন বৌঠানকে। গল্পে, গানে, কবিতায় বারে বারে ফিরে এসেছেন কাদম্বরী দেবী। নষ্টনীর গল্পে যেমন তার ছায়া পড়ে, তেমনি বীথিকার কবিতাতেও। নষ্টনীর গল্পে চারু অমলের কথোপকথনে নতুন বৌঠানের স্মৃতি আচ্ছন্ন। এসো বৌঠান, ওই আমড়া গাছের ছায়া বসি, রোদের উৎপাত নেই? উৎপাত কি কেবল রোদের? ওই বারান্দার দিকে একবার তাকাও। মন্দাকিনীটা কি করছে ওখানে দাঁড়িয়ে? কি আবার, নজর রাখছে আড়াল থেকে? ওই তো ওর কাজ। বসো, ওটাকে হটাচ্ছি, বার করছি গোয়েন্দাগিরি। মাথা খাও ঠাকুরপো, ছেলে মানুষই করো না। আহা, তুমি দেখোই না মজাটা। আমরা পাকা আমরা কুড়োতে এসেছি, খাবে নাকি দুটো মন্দাকিনী? দেব ছাল ছাড়িয়ে নুন ঝাল মাখিয়ে? ও মা, ও যে সত্যি সত্যি পালালো,
পাকা আমড়ার কষ্টটা সইতে পারল না, ছাল ছাড়িয়ে তার উপর নুন ঝাল। তোমারও যত বাড়াবাড়ি, একটা মিটিং সারতে যদি নিত্য বাগানে বসতে হয় কার না মনে সন্দেহ জাগে? বারে বাগান তৈরি করবার মিটিং তো বাগানে বসেই সারতে হবে। নাও এবার ম্যাপটা বার করো দেখি। এই এক টুকরো কাগজে কি তোমার জগৎজোড়া কল্পনার ঠাঁই হবে বৌঠান? নিত্য একটি করে নতুন বায়না যোগ হচ্ছে, টাকার যোগানটা কোত্থেকে হবে একবার ভেবেছ? আজ কিন্তু তুমি বেশ সুরো গাইছ। বাগান আমার মনের মতো করে সাজিয়ে দিতে হবে, এই বলে দিলুম। তবে বৌঠান, তুমি দাদার কাছে বাগানের কথাটা পাড়ো, তিনি নিশ্চয়ই টাকা দেবেন। না, তাকে বললে মজা কি হলো? আমরা দুজনে বাগান তৈরি করে তুলব, তিনি তো সাহেব বাড়িতে ফরমাস দিয়ে ইডেন গার্ডেন বানিয়ে দিতে পারেন। তাহলে আমাদের প্ল্যানের কি হবে? আমাদের প্ল্যান মতো যদি বাগান তৈরি হয় তবে তোমাকেও কিন্তু সেকালে রাজকন্যার মতো নিজের হাতে গাছে জল দিতে হবে। হ্যাঁ, আর তুমি নবাবের মতো গোলাপ বাগে চড়ে বেড়াবে নাকি? গাই বাছু চড়ে বেড়ায় জানতুম, তুমি আমাকে তেমন দলে ফেললে নাকি? তাহলে পশ্চিমের কোণে তোমার হরিণের বাচ্চার কুঁড়ের পাশে আমার একটা ঠাঁই করে দিও। বালাই ষাট, তোমার ঠাঁই কুঁড়ের পাশে হতে যাবে কেন ঠাকুরপো? তোমার ঠাই কোথায় সে কেবল আমি জানি। কোথায় বলো। আমি বলবো কেন, তুমি খুঁজে দেখো। পাগল, বিশল্যকরণী খুঁজে পায়নি বলে হনুমানকে আস্ত গন্ধমাদনটাই ঘাড়ে বইতে হয়েছিল। তোমার মনের কথা খুঁজতে হলে তো তোমাকেই ঘাড়ে করে বইতে হবে বৌঠান। খুব যে পরিপক্ক হয়েছে দেখছি, এখনো কলেজে চৌকার ডিঙৌনি মনে রেখো। জানি তো, এখনো দেবী সরস্বতীর শাসন ভুক্ত, তাই তো ঠিক করেছি বাগানে একটা ঝিল থাকবে, তাতে হাঁস চড়বে আর তাতে নীলপদ্ম দেব। আমার অনেক দিন থেকে নীলপদ্ম দেখবার স্বাদ হয়েছে। সেই ঝিলের উপর একটা শাঁকও বেঁধে দেওয়া হবে, আর ঘাটে একটা বেশ ছোট ডিঙি থাকবে। ঘাট অবশ্য সাদা মার্বেলের হবে। কি হলো, কানে গেল কথাটা? আবার ম্যাপ নিয়ে পড়লে যে? শুধু কানে ঢোকালেই হবে বৌঠান, রুল কম্পাস ধরে নকশাটা এঁকে ফেলতে হবে না? এই নিয়ে তো 20-25 খানা ম্যাপ এঁকে ফেললে কি করা যাবে? তোমার সংকল্পগুলো তো দুই চারে থেমে নেই। জানো ঠাকুরপো, বাগানটা তৈরি হয়ে গেলে তোমার দাদাকে নিমন্ত্রণ করে একেবারে তাক লাগিয়ে দেব। হ্যাঁ, দাদা ভাববেন আলাদিনের প্রদীপ ঘোষে দৈত্যকে হুকুম দিয়ে ইন্দ্রপ্রস্থের আস্ত বাগানটাকেই তুলে আনা হয়েছে। ঠাট্টা করছো? করব না, এস্টিমেটটা কি দাঁড়াবে একবারও ভেবেছো? আমি বলি কি বৌঠান, ওই ওই ঝিলটা বাদ দেওয়া যায়। না 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 না, ঝিল কিছুতেই বাদ দেওয়া যাবে না, ওতে আমার নীল পদ্ম থাকবে। তাহলে তোমার হরিণের ঘরে টালির ছাদ নাই বা দিলে? মানে ওটা অমনি একটা সাদা সিধে খোড়ো চাল করলেই তো হয়। তাহলে আমার আর ও ঘরের দরকার নেই, ও থাক। যা, বাগানের হাওয়াটাই গেল বন্ধ হয়ে। মানে? এই যে তুমি রাগ করলে, বাতাস মরে গেল। আহা, আদিক্ষেতা। বেশ, তাহলে মরিশাস থেকে লবঙ্গ, কর্নাট থেকে চন্দন, সিংহলের থেকে দারুচিনি চারা আনবার যে প্রস্তাব রেখেছিলে সেগুলো বাদ দাও। তাহলে আর আমার বাগানে কাজ নেই? কাজ নেই বললেই হবে, আমি শাবল কোদাল অমনি আনালুম। কোথায় ঝিল হবে, কোথায় হরিণের ঘর হবে, কোথায় পাথরের ঘাট হবে, সেখানে চিহ্ন কাটতে হবে না? এসো এসো আমার সঙ্গে। এই যে এই জায়গা থেকে ঝিলের শুরু। অমল, তুমি যদি লিখতে পারতে তাহলে বেশ হতো। কেন বেশ হতো? তাহলে আমাদের এই বাগানের বর্ণনা করে তোমাকে দিয়ে একটা গল্প লেখাতাম। এই ঝিল, এই হরিণের ঘর, এই আমড়াতলা সমস্তই তাতে থাকতো, আমরা দুজনে ছাড়া কেউ বুঝতে পারতো না, বেশ মজা হতো। অমল, তুমি একবার লেখবার চেষ্টা করে দেখো না, নিশ্চয় তুমি পারবে। আচ্ছা, যদি লিখতে পারি তো কি দেবে আমাকে? তুমি কি চাও বলো? আমার আমার মশারির চালে আমি নিজে লতা এঁকে দেব, সেইটা তোমাকে আগাগোড়া রেশম দিয়ে কাজ করে দিতে হবে। আচ্ছা বেশ, আমি মশারির চাল তৈরি করে দেব, তুমি লেখো। তুমি মনে করো আমি লিখতে পারিনি,
তবে তুমি নিশ্চয়ই কিছু লিখেছো, আমাকে দেখাও। আজ থাক বৌঠান। না না, আজই তোমাকে দেখাতে হবে। মাথা খাও, যাও তোমার লেখা নিয়ে এসো। উফ, পাওনা আদায় করতে মেয়েদের মাথাটাই যথেষ্ট, শুধু দিব্যি গেলে দিলেই হলো। শোনো তবে। হু মা, সঙ্গেই রয়েছে দেখছি, পড়ো। হে আমার শুভ্র খাতা, আমার কল্পনা এখনো তোমাকে স্পর্শ করে নাই। সূতিকা গৃহে ভাগ্যপুরুষ প্রবেশ করিবার পূর্বে শিশুর ললাটপট্টের ন্যায় তুমি নির্মল, তুমি রহস্যময়। যেদিন তোমার শেষ পৃষ্ঠায় শেষ ছত্রে উপসংহার লিখিয়া দিব, সেদিন আজ কোথায়? তোমার এই শুভ্র শিশুপত্রগুলি সেই চিরদিনের জন্য মশি চিহ্নিত সমাপ্তির কথা আজ স্বপ্নেও কল্পনা করিতেছে না। কেমন হলো বৌঠান, হয়েছে কিছু? তুমি আবার লিখতে পারো না? শুধু পাখি ডেকে চলেছে যে, তুমিও বলো কিছু। কি বলবো, গাছতলায় বসে সাহিত্যের মাদক রস প্রথম পান করলুম। সাকিও নবীনা, রসনাও নবীন। অপরাহ্নের আলো দীর্ঘ ছায়াপাতে কেমন রহস্য ছাইয়েছে দেখছো না? ব্রাভো, ওয়ান্ডারফুল! তোমাকে বোঝা আমার দাদাটির কম্ম নয়। অমূল, গোটা কতক আমরা পেরে নিয়ে যেতে হবে, নইলে মন্দাকে কি হিসেব দেবে? সেই কথা ভালো, তুমি চলে এসো একা, বাতাসে তোমার আভাস যেন গো থাকে, স্তব্ধ প্রহরে দুজনে বিজনে দেখা, সন্ধ্যা তারাটি শিরিষ ডালের ফাঁকে। তারপরে যদি ফিরে যাও ধীরে ধীরে, ভুলে ফেলে যেও তোমার জুথির মালা, ইমন বাজিবে বক্ষের শিরে শিরে, তারপরে হবে কাব্য লেখার পালা। যত লিখে যাই ততই ভাবনা আসে, লেফাহার পরে কার নাম দিতে হবে? মনে মনে ভাবি গভীর দীর্ঘশ্বাসে, কোন দূর যুগে তারিখ ইহার কবে? মনে ছবি আসে ঝিকিমিকি বেলা হলো, বাগানের ঘাটে গা ধুয়েছ তাড়াতাড়ি, কচি মুখখানি বয়স তখন ষোলো, তনু দেহখানি ঘেরে আছে ডুরে শাড়ি, কুঙ্কুম ফোটা ভুরু সঙ্গমে কিবা, শ্বেত করবীর গুচ্ছ কর্ণমূলে, পিছন হইতে দেখিনু কোমল গ্রীবা, লোভন হয়েছে রেশম চিকন চুলে, তাম্রথালায় গোড়ে মালাখানি গেথে, সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি নাকি? আজ এই চিঠি লিখিছে তো সেই কবি, গোধূলির ছায়া ঘনায় বিজন ঘরে, দেয়ালে ঝুলেছে সেদিনের ছায়া ছবি, শব্দটি নেই ঘড়ি টিক টিক করে। ওই তো তোমার হিসাবের ছেঁড়া পাতা, দেরাজের কোণে পড়ে আছে আধুলিটি, কতদিন হলো গিয়েছ ভাবিব নাতা, শুধু রচি বসে নিমন্ত্রণের চিঠি। মনে আসে তুমি পূব জানালার ধারে, পশমের গুটি কোলে নিয়ে আছো বসে,
উৎসুক চোখে বুঝি আশা করো কারে, আলগা আঁচল মাটিতে পড়েছে খসে, অর্ধেক ছাদে রৌদ্র নেমেছে বেঁকে, বাকি অর্ধেক ছায়াখানি দিয়ে ছাওয়া, পাঁচিলের গায়ে চিনের টবের থেকে চামেলি ফুলের গন্ধ আনিছে হাওয়া। এ চিঠির নেই জবাব দেবার দায়, আপাতত এটা দেরাজে দিলেম রেখে, পারো যদি এসো শব্দবিহীন পাই, চোখ টিপে ধরো হঠাৎ পিছন থেকে, আকাশে চুলের গন্ধটি দিও পাতি, এনো সচকিত কাঁকনের ঋণী ঋণ, আনিও মধুর স্বপ্ন সঘন রাতি, আনিও গভীর আলস্য ঘন দিন, তোমাতে আমাতে মিলিত নিবিড় একা, স্থির আনন্দ মৌন মাধুরী ধারা, মুগ্ধ প্রহর ভরিয়া তোমারে দেখা, তব করতল মোর করতলে হারা। প্রৌঢ় অবস্থাতেও রবীন্দ্রনাথ ভোলেননি তার প্রথম জীবনের নতুন বৌঠানকে। 1929 সালের 4 নভেম্বর কাদম্বরী দেবী এলেন মিডিয়াম মারফত রবীন্দ্রনাথের কাছে। কি নাম জিজ্ঞাসা করো না, তুমি যা মনে ভাবছ আমি তাই। কে, কি নাম? আমি একটি কথা বলে চলে যাব, জানি কিছুকাল তোমার কাছে আসা সম্ভব হবে না। আমার কাছে আসার দরুন তোমার ক্ষতি হয়েছে এখন? আমি বুঝতে পারছি না আমি কার ভেতর দিয়ে আসব। ওইখানে যে মিডিয়াম আছে তাকে অবলম্বন করে তো আসতে পারো। তিনি যদি না থাকেন? তিনি থাকবেন না তা তো জানি। সেই কথাই বলছি। হ্যাঁ, অনেক দিন হয়তো পাবো না, আবার কলকাতায় যখন ডাকব তখন আসবে। বেশ, যাই। কে, কি নাম? যাইনি, যাইনি। ভালো, তোমার সঙ্গে যে কথাবার্তা কয়েছি তাতে তোমার কোনো ক্ষতি হয়নি? না, ভালো লেগেছে। কাল রাতে কি এসেছিলে? বলবো না। কাল রাতে কি কাছে এসেছিলে? কথা বলবো কি করে? হয়তো এসেছিলে, আমার মনে হয়। মিডিয়াম না থাকলে আসতে পারো না। এখানে আর কোনো মিডিয়াম আছে বলতে পারো? না, কেমন করে বলবো? ঠিক কে যে ডেকে নেয় তা তো আগে থেকে বোঝা যায় না। তুমি মুশকিলে পড়েছ, আমি যাই। এই ধরনের কথোপকথন অনেকবার হয়েছে নতুন বৌঠানের সঙ্গে। মৃত্যুর কয়েক বছর আগে রবীন্দ্রনাথ চন্দননগরে আসেন। সেই চন্দননগর যেখানে প্রথম যৌবনে সেই সুখের দিনে নতুন বৌঠানের সঙ্গে এসেছিলেন। ধূসর জীবনের গোধূলিতে ক্লান্ত আলোয়ে সে স্মৃতি ম্লান হয়নি। তুমি অমৃত
পাথারে ডুবি অমৃত পাথারে যাই ভুলে নাহি দেশ নাহি কাল নাহি হেরি সীমা মূরতি হৃদয়ে জাগে প্রেম মূরতি হৃদয়ে জাগে আনন্দ নাহি ধরে ডুবি পাথারে ডুবি অমৃত পাথারে।